আচ্ছা তাহলে আবার বলি, পিপিওই কনফিগার করার জন্য আমাকে ফারস্টে কোন ইন্টারফেসে আমার ইউজারগুলো কানেক্ট হবে সেই ইন্টারফেসটা বের করতে হবে। যেমন আমার 4 নাম্বার পোর্টে আমি একটা সুইচ লাগালাম, সুইচের মধ্যে আরো সুইচ দিয়ে দিয়ে আমি নেটওয়ার্কটা আমার বড় করব, তাহলে এই 4 নাম্বার পোর্টে আমার পিপিওই সার্ভার হবে। বা এমন হলো আমার 4 আর 5 নাম্বার থেকে দুই এলাকায় দুইটা কেবল গেছে, সেখানে দুইটা 8 পোর্টের সুইচ, তারপরে আবার 8 পোর্টের সুইচ, মানে কি মেইন ইন্টারফেস আমার দুইটা, তাহলে দুই ইন্টারফেসে আমাকে সার্ভার করতে হবে। এটু কি বুঝতেছেন? মানে যেই পোর্ট গুলা দিয়ে ইউজার কানেক্ট করতে হবে ওই পোর্টে আমার সার্ভার থাকতে হবে, নাহলে ইউজার কানেক্ট হবে না। সো আমি 3 আর 4 আমার আপাতত ডিরেক্ট কানেক্টেড ইউজার আছে, এগুলোতে আমি সার্ভার বানাবো। সার্ভার বানানোর খুব ইজি কাজ, বাম পাশে ট্রিপল পি তে ক্লিক করবেন, করার পরে পিপিই সার্ভার, সার্ভারে যাওয়ার পরে প্লাস চিহ্ন দেন, সার্ভিসের একটা নাম দিতে পারেন, আমি যাবো সিএসএল দিলাম। এই সার্ভিস নিয়ে ছোট্ট কিছু কথা আছে, এগুলো অন্য এক সময় বলবো বা পরে একটা ক্লাসে বলবো, এটা তেমন ম্যান্ডেটরি জিনিস না, কিন্তু এটা কিছু কাজ আছে, এটা পরে বলবো। ইন্টারফেসটা ইম্পর্টেন্ট, কোন ইন্টারফেসে করতে চান, আমি 3 নাম্বার ইন্টারফেসে করতে চাই। আর ওয়ান সেশন পার হোস্ট এটা দিতে পারেন, এটা যদি দেন একই ইউজার নেম নিয়ে দুজন কানেক্ট হতে পারবে না, যদি এটা না দেন একই ইউজার নেম দুজন কানেক্ট হতে পারবে, সেক্ষেত্রে ঝামেলা হবে, দুজনই একই আইপি পাবে, দুজন ব্রাউজ করতে পারবে না। সো এটা সবসময় ওয়ান সেশন পার হোস্ট দেওয়া উচিত। মানে আইপি কনফ্লিক্ট নামে কথা বলতে, হ্যাঁ স্টাডিকে এই একটা প্রবলেম আছে, তো এই প্রবলেম এখানে হওয়ারই অপশন নাই, কারণ আমি ওয়ান সেশন পার হোস্ট দিছি। আমি যদি একবার কানেক্ট হই আপনি আমার ইউজার নেম পাসওয়ার্ড জানলেও কানেক্ট হতে পারবেন না। তারপর তো আরো সিকিউরিটি অপশন আছে দেখাবো। আপাতত এই দুটো দেখালাম, সিএসএল ইন্টারফেসটা বলবো, আর হচ্ছে ওয়ান সেশন পার হোস্ট অ্যাপ্লাই ওকে, এটারে কপি করে আরেকটা বানাই সিএসএল, এটা হচ্ছে আমার ইথার 4 ল্যান 2 এর জন্য হবে, অ্যাপ্লাই ওকে, বাস এতটুকু করলে আমার সার্ভার বানানো শেষ। পরবর্তী অপশন হচ্ছে পুল, পুল আশা করি সবার মনে থাকার কথা, ডিসিবি এর ক্ষেত্রে বলছিলাম যে পুল বানায়, এগুলো আমার ডিসিবি পুল বাদ দেন। প্লাস চিহ্ন, সাপোজ আমি তিনটা প্যাকেজ বানাবো, 1 Mbps, এটার অ্যাড্রেসের ব্লকটা বলেন, সাপোজ ধরেন 192.168.11.2 থেকে 192.168.11.254। কেউ বলতে পারবেন এক কেন বাদ রাখছি? একটা আমার গেটওয়ে হবে, এটা আমি প্রোফাইলে যাই বলবো, এই জন্য বাদ রাখছি। এখানে সপ্তাহ আমি দিতে পারবো না, আমাকে একটা আইপি অন্তত বাদ দিতে হবে গেটওয়ের জন্য। আচ্ছা এটা হচ্ছে 1 Mbps এর পুল, সেম ভাবে 2 Mbps এরটা বানাই, বারবার লিখতে বিরক্ত লাগে, কপি করি, কপি 2 Mbps, এটার আইপি হচ্ছে 12.2.12.254, আর একটা বানাই 3 Mbps এর জন্য 13.2 থেকে 13.254, অ্যাপ্লাই ওকে। এতটুকুতে কোনো অসুবিধা নাই, এগুলো নেটওয়ার্ক সবাই বুঝতেছেন, মানে ডট ধরেন 11.0/24, সবগুলো তিনটা 24 নেটওয়ার্ক। 1 Mbps এর জন্য একটা ব্লক নিছি, 2 এর জন্য একটা, 3 এর জন্য একটা, কেউ যদি আরো বেশি করতে চান তাহলে নাম দিয়ে আরো বাড়াতে পারেন, সেম ওয়েতে বাড়াবেন। আচ্ছা পুল বানানো শেষ, এরপরে কি বলছে, পিসি কিউ আর সিম্পল কিউ বানাতে হবে। এই কিউটা হচ্ছে যে আমরা পিসি কিউ ডাইনামিক কিউ করছিলাম, যে একটা রেঞ্জ ধরে, মনে আছে কিনা দেখেন, কিউ টাইপস গুলো বানাইনি, প্লাস চিহ্ন, 1 Mbps আন্ডারস্কোর আপ, পিসি কিউ রেট হবে 1 Mbps, সোর্স অ্যাড্রেসে অ্যাপ্লাই, কপি করি, পরবর্তীটা বানা হচ্ছে 2, এগুলো তো বুঝতেছেন যা করতেছি, এক্সপ্লেন করতেছি না, দ্রুত করে যেতেছি, 2 Mbps আপ, এটাও সোর্স অ্যাড্রেস, রেট হবে 2, অ্যাপ্লাই, আরেকটা বানাবো 3 Mbps আপ, এটা হবে 3, অর্থাৎ প্যাকেজ ওয়াইজ প্রত্যেকটা ডাইনামিক কিউর জন্য তিনটা করে পিসি, দুইটা করে পিসি কিউ রুল, একটা আপলোড একটা ডাউনলোড, তিনটার জন্য 6টা লাগবে।
সিম্পল কিউ যাই তিনটা প্যাকেজের রুল বানাই 1 এমবিপিএস এটার ব্লক হচ্ছে 192.168.11.0/24 অ্যাডভান্সে পিসিকিউ তে বলাইতে হবে 1 এমবিপিএস এর আপলোড 1 এমবিপিএস এর ডাউনলোড টোটাল একটা দিতে পারেন 10 এমবি আর একটা বানাই এটা হচ্ছে 2 এমবিপিএস এটা হবে 12 দিয়ে একটা বানাবো 3 এমবিপিএস 0 দিয়ে এতটুকু আমি কিউর ক্লাসে পড়াইছি যদি এতটুকু কেউ না বুঝে থাকেন কিউর ক্লাসটা আরেকবার দেখেন কিউর ক্লাসের ভিডিওতে এই জিনিসটা পাবেন এটা কি জন্য কোনটা কেন করছি আচ্ছা কিউ করা শেষ এরপর আসবে দ প্রোফাইল এটা নতুন জিনিস পিপিপি থেকে যাব হচ্ছে প্রোফাইলে এই প্রোফাইলের মধ্যে মেইন কাজটা হবে ইউজারের আইপি কি হবে গেটওয়ে কি হবে ডিএনএস কি হবে সবকিছু এটার মধ্যে বলা থাকে প্লাস চিহ্ন দেন নাম দেন 1 এমবিপিএস লোকাল অ্যাড্রেস মানে হচ্ছে এটা গেটওয়ে ইউজারের 192.168.11.1 আর আইপি এটা আপনি সিলেক্ট করে দিবেন 1 এমবিপিএস এর যে ব্লকটা এই ব্লক থেকে ডাইনামিক্যালি অ্যালোকেট করতে থাকবেন তারপরও চাইলে আমরা বাইন্ড করতে পারবো বাইন্ডটা আমি একটু পরে দেখাচ্ছি আপাতত ডাইনামিক দিলাম মানে যেই আসবে ওই সিরিজ থেকে তাকে একটা আইপি দিবে সোজা কথা হচ্ছে এটা আচ্ছা ডিএনএস বলতে হবে 8888 আর একটা হচ্ছে 8844 অ্যাপ্লাই এটা 1 এমবিপিএস এর জন্য আর একটা হচ্ছে 2 এমবিপিএস এটা 12.1 ফুল পাবে হচ্ছে 2 এমবিপিএস থেকে আর একটা হচ্ছে 3 এমবিপিএস 13 সিরিজ দিয়ে 3 এমবিপিএস এই প্রোফাইলে তো কারো কোনো অসুবিধা নাই জাস্ট তিনটা নাম দিছি গেটওয়ে গুলো বলছি আর কোন পুল থেকে কিভাবে এটুক বলছি আর ডিএনএস তো সবার জন্যই কমন ডিএনএস এ তো কোনো চেঞ্জ নাই ওকে 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 আচ্ছা প্রোফাইল যদি হয়ে যায় এরপর আমাকে বানাতে হবে সিক্রেটস অর্থাৎ যেখানে আমার ইউজার নেম পাসওয়ার্ডগুলো সেভ থাকে তো আমি দুই তিনটা বানাই সাপোজ জান একটা বানালাম এএসআইএফ আসিফ পাসওয়ার্ড দিলাম 123 প্রোফাইল সার্ভিস হবে পিপিপি ওই কলার আইডিটা হচ্ছে ম্যাক বাইন্ডিং ম্যাক আমার কাছে এই মুহূর্তে নাই পরে আমি বাইন্ড করতেছি প্রোফাইল আমি দিয়ে দিব যে যে তিনটা প্রোফাইল বানাইছি এই 1 এমবিপিএস সিলেক্ট করার মানে হচ্ছে প্রোফাইলের মধ্যে যাবে অটোমেটিক যাবে আমার কিছু করতে হবে না সেখান থেকে গেটওয়েটা নিবে পুল থেকে যা ডাইনামিক আইপিটা নিবে আর ডিএনএস গুলো নিয়ে নিবে আর এই আইপিটার যে ব্যান্ডউইথ মার্কিং সেটা কিউর মধ্যে আমি অলরেডি করেই আসছি সো আমার নতুন করে আর কিউ মার্ক করা হবে না ওখান থেকেই ব্যান্ডউইথ অ্যালোকেশনটা হয়ে যাবে এটুক যদি বুঝেন অ্যাপ্লাই ওকে আচ্ছা আপনার নাম কি হ্যাঁ আমি কানেক্ট করি দেন আপনি কানেক্ট করেন এটা কানেক্ট করার জন্য ওপেন নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টারে যেতে হয় যাওয়ার পরে হচ্ছে সেট আপ এ নিউ কানেকশন অন নেটওয়ার্ক এটাতে যাওয়ার পরে কানেক্ট টু দ্য ইন্টারনেট যদি আপনি উইন্ডোজ থেকে ডায়াল করেন সেক্ষেত্রে বলতেছি তারপর হচ্ছে এরকম যদি থাকেও নো ক্রিয়েট নিউ দিবেন আর আপনাদের ক্ষেত্রে এটা আসবে না যেহেতু আমার আগে বানানো ছিল আসছে ডিরেক্টলি অপশনটা আসবে ব্রডব্যান্ড পিপিপিওই ক্লিক করেন ইউজার নেম দেন তারপরে দেন হচ্ছে পাসওয়ার্ড শো ক্যারেক্টার রিমেম্বার দিস পাসওয়ার্ড এটা নাম দিতে পারেন একটা দিলেই হয় কোনো অসুবিধা নেই আমি সিএসএল দিলাম অ্যালাউ এ অ্যালাউ যদি দেন উইন্ডোজের বাকি যে ইউজারগুলো আছে তারাও এই কানেকশনটা ডায়াল করতে পারবে না দিলে শুধু আপনি পারবেন এরপরে কানেক্ট কানেক্ট দিলে যদি আপনার সবকিছু ম্যাচ করে তাহলে কানেক্ট হবে অলরেডি কানেক্ট হয়ে গেছে এটাই শেষ হোক আমি দেখাচ্ছি মাইক্রোডিকে অ্যাক্টিভ কানেকশনে যদি আসেন দেখেন এই যে একটা ইউজার কানেক্ট হয়েছে আচ্ছা অলরেডি কানেক্ট হয়ে গেছে এই যে একটা ইউজার কানেক্ট হয়েছে তার ম্যাক অ্যাড্রেস তার আইপি অ্যাড্রেস কতক্ষণ ধরে কানেক্টেড পাওয়া গেছে এখন আপনি চাচ্ছেন ম্যাক অ্যাড্রেস বাইন্ড করতে কোনো অসুবিধা নেই এখানে ডাবল ক্লিক করেন ম্যাক অ্যাড্রেসটা কপি করেন কপি করার পরে সিক্রেটসে যায় যে আসিফ যে নামটা এখানে কলার আইডিটা বলে দেন এবারে এই ম্যাক ছাড়া শেয়ার ডায়াল করতে পারবে না আচ্ছা আপনি দেখছেন আইপিটাও তার স্ট্যাটিক থাক কোনো অসুবিধা নেই যদি এখানে যেটা পাই সেটাই আপনি দিতে চান এটাতে আপনি কপি করেন সিক্রেটসে যায় এই রিমোট অ্যাড্রেসটা বলে দেন তাহলে এই আইপিটা এবং এই ম্যাক থেকে সবসময় কানেক্ট হবে
অর্থাৎ সে ভিন্ন কোনো ম্যাক নিয়ে আসলো, কানেক্ট হবে না, অথবা সেম ম্যাকের মধ্যে আইপিটা চেঞ্জ করলো, তাইলেও ও কানেক্ট হবে না। আচ্ছা অ্যাপ্লাই, ওকে। এবারে আসেন আমাদের পিসির পার্টে কি দেখায়, অ্যাডাপ্টার সেটিংসে যদি এটাতে যাই, এখানে স্ট্যাটাসে ক্লিক করেন, এই যে দেখেন 192.168.11.254, সাবনেটের কথাটা একটু পরে বলতেছি, দেখেন ডিএনএস পাইছে, যেটা আমি প্রোফাইলে বলছিলাম। আচ্ছা তারপর হচ্ছে ডিটেলসে আসেন, এই যে গেটওয়েটা পাইছে 192.168.11.1। আচ্ছা এখানে হচ্ছে এটা কেন 4.255 পাইছে, পিপিইউতে প্রত্যেকটা আইপি /30/32 হিসেবে কানেক্ট হয়, আমরা একটা দুটো আইপি যদি পয়েন্ট টু পয়েন্ট বসে মিনিমাম কত দেবে /30 1 এদিকে 2 ওইদিকে, কিন্তু পিপিইউতে সিস্টেম হচ্ছে প্রত্যেকটা আইপি হবে /32, এই জন্য যারা পাবলিক আইপি দিয়ে ব্যবসা করে ওরা যদি পিপিইউ ইউজ করে ওদের আইপির খরচ কম হয়, অর্থাৎ একটা আইপি একজনের জন্য অ্যালোকেট করতে হয়। আগে যেমন আমরা কিরকম অ্যালোকেট করতাম, সাপোজ ধরেন 1111/30, মানে 1 একদিকে বসাবে 2 একদিকে বসাবে, আমার আইপি খরচ হবে কয়টা, 0 1 2 3, এটা সবাই বুঝেন। আচ্ছা আর পিপিইউ এর ক্ষেত্রে আমি যে আইপিটা তাকে দিতে যাই শুধু রিমোট অ্যাড্রেসে আমি সেই আইপিটা বলে দিব 1111, তাহলে আমার একটা আইপি দিয়ে সে পাবলিক আইপি পাবে, আমার এতগুলো আইপি আরো ফাঁকা থাকবে 0 2 3, এই একটা সুবিধা পিপিইউ এর মধ্যে আছে। আপনি জাস্ট কিছু না, এখানে যে রিমোট অ্যাড্রেস বলছেন না, পাবলিক আইপি তো আপনার নেওয়াই থাকবে, এই রিমোট অ্যাড্রেসের মধ্যে পাবলিক আইপিটা বলবেন শুধু, আপনার আইপি খরচ হবে একটা, মানে নর্মাল সিস্টেমে স্ট্যাটিকে আপনি একটা আইপি দেওয়ার জন্য তিনটা আইপি নষ্ট করতে হইতো, আর এখানে সবগুলো আইপি সবাই চারটা আইপি চারজনকে দিতে পারবে, এই একটা সুবিধা পিপিইউতে আছে। এখন আপনি কানেক্ট হন, কানেক্ট হয়ে গেছেন অলরেডি। আচ্ছা তাহলে অ্যাক্টিভ কানেকশনে দেখি যে আরেকজন কানেক্ট হয়েছে অরিন্দম নামে, উনি কতক্ষণ ধরে কানেক্টেড, 1 মিনিট, মানে এখানে টাইমিংটা অলওয়েজ দেখাই দেবে কতক্ষণ ধরে সে কানেক্ট আছে, আপনি একটু ব্রাউজিং করেন। তো এখন এই মুহূর্তে আমি দেখতে চাই সে কতটুকু ব্যান্ডউইথ ইউজ করে, যদি ডিসিপি বা স্ট্যাটিক আইপির কথা বলি আপনি কি করতে পারতেন, কিউর মধ্যে আসা এখানে যদি আমরা ওপেন করি স্পিড টেস্ট দেন তাহলেই হবে, আপলোড ডাউনলোড, আপনার কি 2 Mbps এর ব্লক থেকে আইপিএস না, আচ্ছা উনি এই ব্লকে আছেন, স্যার আমাদের আরো 8-10 জন ইউজার থাকে সবারটা তো এখানে কম্বাইন্ড দেখাবে, স্পেসিফিকলি দেখতে পারতেছি না, কিন্তু সার্ভারের মধ্যে স্পেসিফিকলি দেখা যায়। বামে পিপিপিতে আসেন, ইন্টারফেসে আসেন, এই যে দেখেন অরিন্দম কত ইউজ করতে দেখা যাচ্ছে, এখানেও একটা কথা আছে উল্টা দেখাবে ডিরেকশন, ওই যে ল্যান ইন্টারফেসে ট্রাফিক চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ এখানে TX হচ্ছে ওনার ডাউনলোড আর RX হচ্ছে ওনার আপলোড, মানে এখানে উল্টা দেখাবে, এটা ল্যান ইন্টারফেস এই জন্য উল্টা দেখাচ্ছে। তাহলে যেমন এই মুহূর্তে আমি কোনো ইউজ করতেছি না, আমার কোনো ইউজেস নাই, আবার উনি ইউজ করতেছে ওনার ইউজ দেখা যাচ্ছে, তার মানে আলাদাভাবে তার ইউজেস দেখা যাচ্ছে, বুঝতে পারতেছেন? না প্রতিবার করতে হবে না, একবার করছেন এরপর শুধু কানেক্ট দিবেন, এই যে দেখেন আমি ধরেন পিসি এখন অফ করে দিছি, আমি নতুন করে অন করছি, অন করার পর যে CSL নামে যে কানেকশনটা ক্রিয়েট করছি এটা আমার ক্রিয়েট করাই থাকবে, এটাকে জাস্ট আমি কানেক্ট দিব, এই যে কানেক্ট দিব, শেষ আর কিছু না, ওইটা ওয়ান টাইম, যেটা আমি সেটআপ নিউ দিয়ে করছি ওটা ওয়ান টাইম করতে হয়, এরপর জাস্ট কানেক্ট দিলে কানেক্ট হয়ে যাবে আর কিছু না। হ্যাঁ পাসওয়ার্ড যদি চেঞ্জ করেন এখানে চেঞ্জ করতে হবে, এছাড়া আর বাকি চেঞ্জ এখানে চেঞ্জ করতে হবে না। সাপোজ দেখেন কিরকম, আমি ওনার আইপি এখন চেঞ্জ করে দিব, ওনার ওনাকে বুঝতেও দিব না, দেখেন সাপোজ উনি এখন আইপি কত পেয়েছে 192.168.12.254, মানে উনি 2 Mbps এর ইউজার, আমি ওনাকে 3 Mbps দিতে চাই, তাহলে অনির্দমে যাই আমি এখানে প্রোফাইলটা চেঞ্জ করে দিলাম, অ্যাপ্লাই, ওকে। এবার অ্যাক্টিভ কানেকশনে যাই, ওনাকে আমি মাইনাস করে দিব, দেখেন উনি ডিসকানেক্ট হয়ে গেছে, আর উনি যেটা করবো উনি আবার কানেক্ট দিবে, দেখেন কানেক্ট দিলে দেখেন আমার নতুন আইপি নিয়ে ঢুকবে, কানেক্ট দেন, মানে এই যে আইপিটা চেঞ্জ করলেন সে কিন্তু টেরও পাবে না, কিন্তু ডিসিপি এবং স্ট্যাটিকে যদি করেন অবশ্যই সেটা পাবে এবং আপনাকে কোনো ঝামেলা পড়তে হবে। এখানে এই দেখেন কানেক্ট হয়ে গেছে 13.254 পাইছে, দেখছেন? আচ্ছা এখন ধরেন অনেক ক্ষেত্রে আমরা গুগলের ডিএনএস ইউজ করি, গুগলের ডিএনএসও কোনো না কোনো দিন সমস্যা হবে, 365 দিনে একদিন অবশ্যই সমস্যা হওয়া উচিত, তাহলে আপনার 500 ইউজার আছে প্রত্যেকটা ইউজারের ডিএনএস চেঞ্জ করা কিন্তু ইজি টাস্ক না, ডিসিপি হলে আপনি চেঞ্জ করতে পারবেন, কিন্তু এখানে অনেক সুবিধা আছে, দেখেন উনি কোন প্রোফাইলে আছে, 3 Mbps এর প্রোফাইলে, ধরেন 3 Mbps এর ইউজাররা ইন্টারনেটে ইন্টারাকশন মানে ফেস করতেছে মানে নেট স্লো পাচ্ছে, তাহলে ডিএনএসটা আপনি চেঞ্জ করতে চান, আপনি প্রোফাইলে যান, প্রোফাইলে যাওয়ার পরে এখানে 3 Mbps এর ডিএনএসটা চেঞ্জ করে দেন,
1.1.1.1 সাপোজ আমি এটা দিলাম অ্যাপ্লাই ওকে এবার অ্যাকটিভ কানেকশনে যা যাদের 3 এমবিপিএস এর আইপি ওদেরকে ধরে শুধু মাইনাস করে দেন এবার আপনি কানেকশন উনি ডিএনএস পাবে 1.1.1.1 মানে আমার ক্লায়েন্ট এন্ডে কিন্তু কিছু করতে হবে আর যাদের রাউটার রাউটার কিন্তু নিজে নিজে ডায়াল করে রাউটারের মধ্যে পিপিইউই কনফিগার করছেন না ওই যে ইন্টারনেট সেটিংস থেকে যদি আমরা পিপিইউই দিই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কানেক্ট দিলে কানেক্ট হয় প্রথমবার কানেক্ট করার পরে আপনার রাউটার আমি এখানে কিছু চেঞ্জ করলাম রাউটার অটোমেটিক কানেক্ট হবে পিসির ক্ষেত্রে বারবার কানেক্ট দিতে হয় যদি ডিসকানেক্ট হয়ে যায় আর রাউটারের ক্ষেত্রে সেটাও লাগে না নরমাল যে ছোট ওয়াইফাই রাউটার সেগুলো অটোমেটিক কানেক্ট হয় কানেক্ট দিবেন এখন দেখেন আপনি আইপি কনফিগ দিয়ে ডিএনএসটা দেখেন 1.1.1.1 পাবে আচ্ছা স্ট্যাটিক আইপি আর ডাইনামিক আইপি সরি আর হচ্ছে ডিসিপি আর হচ্ছে পিপিওই এই তিনটার মধ্যে এখন পার্থক্য বুঝেন কোনটা কি জন্য দরকার হবে আইএসপি ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা অনেক ইজি কারণ এটা আপনি সারাদিন দেখতে পারবেন কোন ইউজারটা কতক্ষণ ধরে কানেক্ট আছে স্পেসিফিকলি কোন ইউজারটা কতটুকু ব্যান্ডউইথ আনতেছে এবং তার অ্যাক্টিভ ম্যাক আমার ডিসিপি তে বা স্ট্যাটিক সিস্টেমে ম্যাক ব্যান্ড করা কিন্তু খুব ইজি কষ্টের কাজ কিন্তু এখানে জাস্ট কিছু না যখনই সে কানেক্ট হবে আপনি তার ম্যাকটা কপি করে এখানে সিক্রেটস এর মধ্যে তার ম্যাকটা বসায় দেন শেষ এতটুকু হচ্ছে কাজ বুঝতে পারছি সেম ভাবে আইপির ক্ষেত্রেও সেম কথা আর পাসওয়ার্ডটা হচ্ছে পাসওয়ার্ড আর ইউজার নেম যদি চেঞ্জ করেন তাহলে ইউজার এন্ডে আপনাকে যেতে হবে চেঞ্জ করে দিয়ে আসার জন্য আর বাকি ক্ষেত্রে লাগবে না না চালু আছে তো না একটা ইউজারের জন্য একটা ম্যান করতে পারবেন মাল্টিপল পারবেন না মানে একটা ইউজার দুটো ম্যাক থেকে কানেক্ট হবে এটা এখানে সম্ভব না মাইক্রোটিক এখন এই অপশনটা ইন্ডিকেট করে না ঠিক আছে আচ্ছা আর একটা জিনিস হচ্ছে এখানে এই যে আসিফ নামের ইউজারটা লাস্ট কবে লকডাউট হয়েছে এটা আপনি দেখতে পারবেন যে 26 এপ্রিল 21টা 19-এ লকডাউট হয়েছে এখন ধরেন আপনি আজকে হচ্ছে ধরেন 5 তারিখ একটা ইউজার 21 তারিখের পর আর কানেক্ট হয় না তাহলে কি বুঝতে হবে হয় ইউজারটা নাই নয় ইউজারটার কেবলে কোনো সমস্যা হয়েছে মানে একদিন ধরে একটা ইউজার কানেক্ট হচ্ছে না তার মানে অবশ্যই কোনো ইস্যু আছে স্ট্যাটিক সিস্টেম বা ডিসিপি তে কিন্তু আপনি এটা বের করতে পারবেন না ইউজারটা লাস্ট কখন ঢুকছিল কিন্তু পিপিইউ তে এই লকটা আছে দেখা যায় আচ্ছা আপনি একটা কাজ করেন একটা নতুন কানেকশন বানান পাসওয়ার্ডটা ভুল দিবেন পাসওয়ার্ড দেন 456 বামে যে লগ আছে এই লগ থেকেও দেখতে পারবেন একটা ইউজার যদি কানেক্ট না হয় কি কারণে কানেক্ট হচ্ছে এটা দেখা যায় নতুন একটা বানান ডিসিপি তে কোনো এফেক্ট করবে না একটা ইউজার কানেক্টেড তার ওখান থেকে টিপি ডায়াল করেন ওই সার্ভারে কানেক্ট হবে বেসিক্যালি আমি এটা বলতে চাচ্ছি আমার আগে কি করে ম্যানেজমেন্টকে বুঝাইতে হবে এটা অবশ্যই আপনার লাইভ নেটওয়ার্কে আপনি চালাতে পারবেন এট এ টাইম পিপিইউই চলবে এট এ টাইম ডিসিপি চলবে যে পিপিইউই তে কানেক্ট হবে তার ডিসিপি রাইট ডাউন এটা পিপিইউই রাইট দিয়ে সে তার হবে আপনি ইউজার নেমটা ঠিক দেন জাস্ট পাসওয়ার্ডটা ভুল আইডি পাসওয়ার্ড আর এখানে একটা সুবিধা কি প্রত্যেকটা ইউজারের আইডি পাসওয়ার্ড তার কাছে থাকবে সেক্ষেত্রে একজনের আইপি আরেকজন বসায় ইউজ করতে পারতেছে না একটা সিকিউরিটি থাকতেছে আপনি কোনো ক্রাইম করলে আপনারই দোষ আচ্ছা যাই হোক কানেক্ট তো দেওয়ার অপশন রাখবেন অন্তত এখন দেখেন উনি পাসওয়ার্ড ভুল দিছে এখানে দেখা যাচ্ছে ইউজার অরিন্দম অথেন্টিকেশন ফেল এখানে একটা কথা আমাদের তো হচ্ছে ডোমেইন দিয়ে দিয়ে করা ওই ডোমেইনের সাথে কোনো সম্পর্ক নেই লোগো কানেক্ট করতে পারবে নেটওয়ার্কের অপশন আছে হ্যাঁ পারবে কানেক্ট করতে পারবে ও ল্যান কার্ড এনেবল ডিসেবল মনে করতে পারে যদি পলিসিতে না রাখে কিন্তু কানেক্ট সে করতে পারবে কানেক্ট করতে পারে কথা ট্রাই করে দেখেন মানে আপনাদের এডি ডিপ্লয় করা আছে এডি রেন্ডারে আছে কোনো অসুবিধা নেই এই কানেক্ট ডিসকানেক্ট অন্তত ওকে করতে দেওয়ার কথা বা পারার কথা এখন দেখেন উনি কানেক্ট হয় নাই কারণ কি অথেন্টিকেশন ফেল দুটো অপশন হতে পারে এক তার ইউজার নেম ভুল আছে কি আমার এই লগে আসছিল হচ্ছে ম্যাক চেঞ্জ হ্যাঁ ওটা দেখাচ্ছি দাঁড়ান আগে এটা দেখেন যে ইউজারের অথেন্টিকেশনটা ফেল মানে কি ইউজার নেম আর পাসওয়ার্ডটা ভুল দাঁড়ান আপনি কানেক্ট দিয়ে না এখন ইচ্ছা করে আমি ওনার ম্যাকটা চেঞ্জ করে দিই ধরেন ধরেন সাপোজ
ওনার ম্যাকটা হচ্ছে ধরেন 93, সাপোজ জাস্ট জাস্ট সে 93 ওনার ম্যাক ছিল, এখন আপনি সিমটা দিয়ে কানেক্ট হন, তার মানে এখন ধরেন উনি ওনার ম্যাক চেঞ্জ করছে, অন্য একটা পিসি লাগাইছে, উনি কিন্তু কানেক্ট হবে না। দেখেন লগের মধ্যে কি দেখায়, ধরেন আপনি ইউজার নেম পাসওয়ার্ডটাকে দিয়েছেন, সেই ইউজার নেম পাসওয়ার্ড আরেকটা পিসিতে কনফিগার করতেই পারে। হ্যাঁ কি বলছে, ইউজার অরিন্দম কল ফ্রম এত, একটু উপরে উঠাই দিই, ওয়েট ওয়েট উঠাই দিচ্ছি, ইউজার অরিন্দম কল ফ্রম এই ম্যাক বাট ওয়াজ এক্সপেক্টেড ফ্রম দিস, এটা মানে ওর এক্সপেক্টেড ম্যাক হচ্ছে এটা, বাট ও ডায়াল করছে এই ম্যাক থেকে, তার মানে ম্যাক চেঞ্জ হয়েছে, হয় সেটা ইচ্ছাকৃত করছে তার পিসি চেঞ্জ করছে, অথবা কোন একটা কারণে তার পিসিটা চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারে। তাহলে এই ধরনের এরর গুলো আপনি ডিরেক্টলি দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি ডিসি যদি ম্যাক বাইন্ড করেন সে আরেকটা পিসি লাগাইলো ওখানে কিন্তু কোনো এরর দেয় না, কিন্তু এরর দেয় খেয়াল করে দেখেন, আপনাকে আইএসপি তে করছেন তখন আইএসপি এই আচ্ছা ম্যাক ক্লোন করে ম্যাক ক্লোন বন্ধ করা যায়, আমি পারি না, একটা স্ক্রিপ্ট আছে টাইম পর পর, মানে কেউ যদি ক্লোন ম্যাক পাঠায় এটা সুইচে সিকিউরিটি দিতে হবে, ক্লোন ম্যাক সে অ্যাকসেপ্ট করবে না, এটা তো চেক করার অনেক অনেক থাকতে হয়, এখানে কিন্তু এটা পসিবল না, কারণ ম্যাক বাইন্ড করা থাকবে ইউজার নেমে, আপনি ইউজার নেম পাবেন পাসওয়ার্ড পাবেন, ধরেন ইউজার নেমও পাইলেন, পাওয়ার কথা না, আপনি ওখানে মেনে কি পান, আইপি পান আর ম্যাক অ্যাড্রেস পান, এখানেও আপনি আইপি ম্যাক অ্যাড্রেস পাইলেন, কিন্তু আপনি কানেক্ট হতে পারবেন, কানেক্ট হওয়ার জন্য আপনি ইউজার নেম পাসওয়ার্ড লাগবে না, সো ওটা হচ্ছে এটা মোর সিকিউর, এখন সবাই এটা ইউজ করে, তাহলে কি উনি ম্যাক চেঞ্জ করছে এটা আপনি এটা থেকে ধরতে পারতেছেন। আচ্ছা আবার এমন হতে পারে যে একটা ইউজার তার রাউটার চেঞ্জ করছে বাসায়, কোনো কারণে তখন চেঞ্জ করছে, সে একটু ভালো পারে সে কনফিগার করে ফেলছে কিন্তু কানেক্ট হচ্ছে না, তাহলে এটা থেকে বুঝতে হবে ডিভাইস চেঞ্জ হয়েছে। এখন ধরেন আপনার নাকি অ্যাক্সেস দিতে যাচ্ছেন, তাহলে ম্যাক এই যে এখানে পাইছেন কোন ম্যাক থেকে সে ডায়াল করছে, অথবা আপনি এই কষ্ট করা লাগবে না, আপনি যান তাকে কানেক্ট হতে দিতে, মানে আপনি কনফার্ম জানেন তার আগে রাউটার নষ্ট, নতুন রাউটারে সে কানেক্ট হবে, তাহলে হ্যাঁ হ্যাঁ ম্যাক আমি আনবাইন্ড করে দিব, কানেক্ট হওয়ার পর আবার বাইন্ড করব, কিন্তু ম্যাকটা চলে আসছে আমি এটা বসিয়ে দিলেই তো, তার চেয়ে ইজি আছে, দেখেন আপনি ধরেন এই যে অরিন্দম ওনার আমি ম্যাকটা উঠাই দিলাম দিয়ে অ্যাপ্লাই দিলাম, দেন কানেক্ট হন, এখন এখন তো উনি কানেক্ট হবে তাই না, এই যে কানেক্ট হয়েছে, কানেক্ট হওয়ার পরে তার এই ম্যাকটাকে আবার কপি করে নিয়ে সিক্রেটস এর মধ্যে বসায় দিলাম, রেডি আছে, কানেক্ট হওয়ার সাথে সাথে বাইন্ড করে নেয়, মানে রেডি আছে হচ্ছে এটার মতোই সেম, ওটার মধ্যে অটোমেশন আছে অনেক, ইউজার ঢোকার সাথে সাথে সে ম্যাক বাইন্ড করে দেয়, আর এখানে আপনাকে মাইক্রোডিক যেটা বিল্ট ইন দিছে সেখানে কিছু খাটতে হবে, রেডি আছে এই জিনিসটার উপরে আরো বেটার কিছু দিছে, এখানে যেটুকু আছে ওইটুকু আমি দেখাচ্ছি, মানে ম্যাক বাইন্ডটা কত ইজি, দেখেন একটা ইউজারের ম্যাক চেঞ্জ তাও আমি বাইন্ড করতে পারছি, কিন্তু ডিসিপি তে বা স্ট্যাটিক সিস্টেমে করতে গেলে আমাকে আরপ এর মধ্যে রিপ্লাই অনলি দিতে হইতো বা ম্যানুয়ালি এন্ট্রি দিতে, অনেক ঝামেলা, আমি কিন্তু কিছু তুলি না, কিন্তু জাস্ট কপি করে পেস্ট করছি, সো পিপিইউ এর সাথে বাকি জিনিসগুলো ইজি হচ্ছে, এটাতে ম্যানেজমেন্টটা ইজি, এবং আমি যে কোনো মুহূর্তে যে কারো প্রোফাইল চেঞ্জ করতে পারবে, যেমন ধরেন এই ইউজারটা বললো যে আমি নেট পাচ্ছি না, আপনি এখন আলাদা ট্রাবলশুট করতে পারবেন, আপনি অ্যাক্টিভ কানেকশনে যান, এখানে রাইট বাটন টিপ দিয়ে পিং করেন, যদি পিং চালু থাকে আর কি, এখানে আপনি পিং দেখতে পারতেন, অমনে কিন্তু আপনাকে টুলস এর জায়গায় পিং এ লিখতে হইতো, এখানে আপনি ডিরেক্ট এখান থেকে পিং দিতে পারতেছেন, তারপরে ইউজারটা কতক্ষণ ধরে কানেক্টেড সেটাও আপনি দেখতে পাইতেছেন, তার সাথে এই মুহূর্তে কে কতটুকু ইউজ করতে তাও আপনি দেখতে পাইতেছেন, মানে কি আগের সিস্টেমগুলো থেকে এটা অনেক বেটার কিছু প্রোভাইড করে, বুঝতে পারছি, অফিস আদালতে এটা আমি কখনো ইউজ করি নাই, এটা আইএসপি রা ইউজ করে, তবে অফিস আদালতে ইউজ করলে বেটার কিছু পাওয়া যায়, অর্থাৎ এক্স্যাক্টলি যদি একটা ইউজার বলে আমি নেটের প্রবলেম পাচ্ছি, আপনি এখান থেকে ব্যাক করতে পারবেন, যে অনেক সময় হয় না তার ব্যান্ডউইথ ফুল হয়ে গেছে উইন্ডোজ আপডেটের কারণে, কিন্তু সে স্লো পাচ্ছে, তখন আমি এখানে দেখলে বাইর করতে পারবো যে তার 3 MBPS দিয়ে রাখছে, 3 MBPS ফুল টানতেছে, ফোন দিয়ে বলতে পারবো যে আপনার আপডেট নিচ্ছে, বা আপনার সাপোর্টের ছেলেকে বলতে পারবো যে দেখো আপডেট চলতেছে কিনা, বা কোন ডাউনলোড দিয়ে রাখছে কিনা, সো ওগুলো হচ্ছে এখানে আপনি অনেক বেটার কিছু অপশন বা ফিচার আপনি এখানে পাবেন। আর আরেকটা সুবিধা হচ্ছে কি, ইউজার সে যে এন্ডেই থাকো আপনি নেটওয়ার্কের মধ্যে যদি থাকে ইউজার নেম পাসওয়ার্ড দিলে সে কানেক্ট হবে, যেমন ধরেন উনি আমাদের সেম এলাকায় আছে, আমার বাসা থেকে ওনার বাসা দূরত্ব মিনিমাম 1 কিলোমিটার, এই 1 কিলোমিটারের মধ্যে হাজারো সুইচ আছে, ওনার রাউটারটা উনি যে কোনো জায়গায় নিয়ে লাগা কানেক্ট হবে, কারণ কি ওনার ইউজার নেম আর পাসওয়ার্ড তো বাইন্ড করা আছে সার্ভারে,
জাস্ট ওখান থেকে ম্যাচ করলে তার কানেক্ট হতে দেয়, তার আইপি অ্যাড্রেস থাকবে, সামথিং সবকিছু দেয়। কারো কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? নাই, না থাকলে খুব ভালো কথা। আমার এইটার আগের ভিডিওটার মধ্যে দেখবেন, আমার বাসার রাউটারের মধ্যে আমি ঢুকে দেখাই দিয়েছি কি করতে হয়, আর যদি তাও না বুঝেন বলেন দেখাই দিই। মানে আপনি একটা ক্লায়েন্ট পিপিইউ দিয়ে কানেক্ট হয়ে ওই যে লোড ব্যালেন্স বা ফেলওভারটা করবেন, ওয়্যারলেস সিস্টেমে, এটা না ওয়্যারলেস সিস্টেমে, ওটা করার পর সেটাকে আমরা বলবো হটস্পট। আপনার একটা ইপি কানেক্টেড থাকবে রাউটারের সাথে, সবাই কানেক্ট হওয়ার পর একটা ইউজার নেম পাসওয়ার্ড এর বক্স পাবে, ইউজার নেম পাসওয়ার্ড দিলে সে কানেক্ট হবে, এই ইউজার নেম পাসওয়ার্ডটা সে দিবে ব্রাউজারে। কারণ পিসি তে পিপিইউ ডায়াল করার অপশন আছে, রাউটারে আছে, মোবাইলে কিন্তু নাই। মোবাইলে অনেক কাহিনী করে পিপিইউ ডায়াল করতে হবে, যেটা মোবাইলের জন্য হচ্ছে হটস্পট। এই ক্লাসটা আছে আমি দেখাবো, আপনি ওয়েব পেজ এডিট করে দিতে পারবেন, সুন্দর একটা ওয়েব পেজ থাকবে, ওয়েব পেজে এসে কানেক্ট হবে, কানেক্ট হলে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সে ঢুকতে পারবে। হটস্পট আছে, এটা আর একটা ক্লাসে আছে করাবো। তবে পিপিইউ যদি কেউ বুঝেন, হটস্পট বুঝতে তার লাগবে সর্বোচ্চ 10 মিনিট, কারণ সেম কাজগুলো আমাকে হটস্পটেও করতে হবে, খালি জায়গাটা ভিন্ন। আমি কাজ করবো হচ্ছে আইপি থেকে যায় হটস্পটের ভিতরে, হটস্পট কই, এই যে এটার মধ্যে, এখানেও সার্ভার লাগবে, এখানে সিক্রেটস নাই, ওই সিক্রেটস হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড, সেম সেম সবকিছু আছে। এখন কেউ যদি চায় যে আমি ল্যানের মধ্যে হটস্পট চালাবো, চালাতে পারবেন, মানে তার দিয়ে যে কানেক্ট হয় না, ইউজাররা কানেক্ট হওয়ার পরে ব্রাউজারে ফরওয়ার্ড করবে, ওখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কানেক্ট হবে, এটাও আপনি করতে পারবেন। মানে পিপিইউ এটা চাইলে আমি ওয়্যারলেসে দিতে পারবো না, কারণ সব তো ল্যাপটপ না, কারো কারো মোবাইলও আছে, কিন্তু হটস্পট যখন আপনি শিখবেন, হটস্পট আপনি ল্যাপটপও দিতে পারেন, ওয়্যারের মধ্যে দিতে পারেন, মোবাইলও দিতে পারেন, সব জায়গায় দিতে পারবেন। কারণ কি, মেইনলি ও কানেক্ট হওয়ার সাথে সাথে একটা ব্রাউজারে পাঠিয়ে দিবে, ব্রাউজারে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, যেমন এয়ারপোর্টে যে ওয়াইফাই হটস্পট গুলো থাকে জাস্ট লাইক ওটা, এবং ওগুলো ম্যাক্সিমাম ম্যাট্রোডিক দিয়েই করা। আচ্ছা, আর একটা জিনিস বলতে ভুলে গেছি, যদি আপনার রেডিয়াস কানেক্ট করতে চান, তাহলে এখানে রেডিয়াসের মধ্যে যায় প্লাস চিহ্ন দিয়ে, ধরেন ট্রিপল পি, মানে পিপিইউ এর জন্য রেডিয়াস ইউজ করবেন, রেডিয়াসের আইপিটা দিবেন, রেডিয়াস একটা সিক্রেট থাকে, আর পোর্টগুলো দিয়ে অ্যাপ্লাই ওকে, তাহলে আপনার রেডিয়াসের সাথে ম্যাক্রোডিকটা কানেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম স্টেপ। আর সেকেন্ড স্টেপস হচ্ছে এখানে কোথায় জানি অপশনটা আছে, এই যে পিপিপি অথেন্টিকেশন এবং অ্যাকাউন্টিং, এখানে আপনি দিবেন ইউএস রেডিয়াস, তাহলে এখানে আর কোনো সিক্রেট থাকবে না, যা স্টোর হবে সব রেডিয়াসের মধ্যে স্টোর হবে। যদি আপনি রেডিয়াস সার্ভার করা থাকে, মাইক্রোডিক থেকে কানেক্ট করবেন কিনা সেটা দেখালাম, রেডিয়াস এর আইপি পোর্ট সিক্রেট সবগুলো বলবেন, আর এখানে রেডিয়াস এর টিক চিহ্ন দিবেন। আলাদা একটা মেশিন দিয়ে রেডিয়াস সার্ভার ক্রিয়েট করে ওখানে একটা আইপি দিয়ে ওই আইপি তে এখানে বসিয়ে দিতে হবে কানেক্ট করে। হ্যাঁ, এগুলো আপনার লাগবে, কিন্তু লগ সার্ভার যেভাবে ক্রিয়েট করে সেম ভাবে করবেন, শুধু এই জিনিসগুলো আপনার থাকবে না, সিক্রেট গুলো রেডিয়াস এর মধ্যে থাকবে, আর এখানে একটা অপশন ঢুকবে ইউজ রেডিয়াস দিয়ে অ্যাপ্লাই ওকে। এখন আমার রেডিয়াস নেই, এই জন্য আমি এটা দিই নাই, আর যখন রেডিয়াস থাকবে এটা দিব, এখানে কোনো সিক্রেট থাকবে না, রেডিয়াস দেখতে হবে, চাইলে ম্যাক্রোটিকেও দেখা যায়, ওটা একটু স্ক্রিপ্ট চালাইতে হয়, এই লগের মধ্যেও আসবে, ওখানে তো আসবেই, এখানেও আনা যায় চাইলে। কিভাবে আনা যায় বলি, ওটা ওটারও টুকটাক কিছু কাজ করছিলাম, প্রোফাইলে যায় এখানে যে স্ক্রিপ্ট নামে একটা ব্যাপার আছে, কানেক্ট হওয়ার সাথে সাথে এখানে একটা স্ক্রিপ্টের মধ্যে একটা জিনিস লিখতে হয়, লেখাটা আমার মনে নাই, ওই লেখাটা দিলে আপনার ম্যাক্রোটিকের লগের মধ্যে আসবে, ইউজার অমুক কানেক্টেড। কেন কষ্ট, আমি তো আপনাদের বাইট করে করে দেখাইলাম, কমান্ডের কথা বলছেন না, আর না পারলে অসুবিধা না, ওগুলো ইউটিউবে সার্চ করলে পাবেন, কমান্ডের অভাব নেই। পিপিই যা বুঝেছে সবাই বুঝছেন, সবকিছু বুঝলে ভালো, ট্রাই করেন, তাহলে ভিডিও ক্লোজ।